কুয়াশার পরে তো পুরো এই দিকটা পুরো জাম হয়ে আছে। পুজো প্রত্যেক বছর অনেক বড় করে করা হয়, এখানে আছে শাকসবজি। অনেক ভয় সবাইকে স্বাগতম আর শুরু করছি আজকের ভিডিও। তো এখনই ঘুম থেকে উঠলাম আর টুকু গেল, টুকুকে নিয়ে গেছে মা, টুকু খাচ্ছি, তারপরে দেখা যাচ্ছে। গুছিয়ে নিয়েছি, বারান্দার বিছানাটা এই ওল্ড স্টাইলই গোছানো হয়, আর টুকু আসার পরে তো পুরো এই দিকটা পুরো জাম হয়ে আছে। এইদিকে হচ্ছে টুকুর জল, খাবার, ক্রিম, আর নিচে আছে টুকুর হচ্ছে ওষুধের কৌটো। তো এই জায়গাটা এরকমই থাকে। তো আমি সকাল সকাল এখন উঠে গেলাম, আর আজকে আছে বাড়িতে পুজো, বাড়ির পুজো। প্রত্যেক বছর অনেক বড় করে করা হয়, বাট এই বছর টুকু আর আমি আছি বলে অনেক আয়োজন কিছু করা হবে না, ছোট্ট করে জাস্ট পুজোটা করা হবে যাতে নিয়মটা মানে ভেঙে না যায়। তো আজকে হবে বাড়ির পুজো, বাট ঠাকুরের পুজো আর নারায়ণ পুজো। তো আমি গিয়ে আজকে ফটাফট স্নান করিনি, আজকে মা বলেছে আজকে কিছু করবি না, শুধু টুকুকে রাখবি, তাও আমি সাহস করে ভিডিও করছি। তো আমার স্নান করা হয়ে গেছে, আর দেখি টুকু কী করছে। আমার টুকু মামা এখানে বসে বসে খির কষি না টুকু। তুমি ক্যামেরার দিকে দেখছো, পুজো বলে রীতিমনন আসছে সকাল সকাল না রীতিমনন? হ্যালো বলো সবাইকে। হ্যাঁ কি হলো, ভালো করে বলো হ্যালো। হ্যালো, হাউ আর ইউ? ও ওর সাথে কথা বলছো না, দেখো ডাকছে। হ্যালো 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 টুকু, আর রীতিমনন মিলে ব্রেকফাস্ট করছে দুজন মিলে। রীতিমননের নিমন্ত্রণ হয়ে গেল না রীতিমনন? এখানে রান্না বাড়া হচ্ছে আমাদের, আজকে নিরামিষ হবে, এখানে আছে শাকসবজি, একটা নিরামিষ তরকারি হবে, পনির হবে, ডাল হবে আর ভাত হবে। হ্যালো হ্যালো টুকু, হ্যালো টুকু, টুকু টুকু শোনা, টুকু শোনা, বুম বুম দিয়ে তোমার কথা কেউ শুনে না টুকু, কেউ শুনছে না, কেউ ঘুরে নেয় না। এইদিকে তো তুফান উঠে গেল। আমরা ঘরে এসে বসছি আর গান শুনছি। আমার মালিশ হবে না মামা? এখন টুকুর একটু একটু কান্নাকাটিও করবে অল্প অল্প। আজকে মাম্মা মালিশ করে দিছে টুকুকে না টুকু না শোনা। ও টুকুর অনেক ভয়, ঘরে নিয়ে এসে শুয়ে দিয়েছি টুকু। এখন আরামসে যদি ঘুমায় তাহলে ভালো, আর যদি না ঘুমায় তাহলে আরো ভালো, আমার আর শান্তি নেই। এখন আমি আর টুকু গান শুনবো, আর টুকু ঘুম যাবে না মাম্মা? না মাম্মা, টুকু যখন শুয়ে পড়েছিল ওকে ঘুম পাড়িয়ে আমি একটু ভাতও খেয়ে নিয়েছি, আজকে তো বলেই দিয়েছি মেনু কি কি ছিল। তো ভাত খেয়ে নিয়েছি আমি, বাইরে পুজোর একদম আয়োজন চলছে, বাট টুকুকে ছেড়ে আমি বাইরে একটু যেতে পারছি না, যেন শুটও করা হচ্ছে না, সৌম্যও নেই। তো বাইরে এক ফান পেলে তোমাদের দেখিয়ে দেবো যে কী কী হয়ে গেল। আজকে প্যান্ডেলও হয়ে গেছে আর এখানে আমার শাড়ি লাগানো হয়েছে, এই দিকটা পুরো নীল নীল হয়ে গেছে, ঘুমাচ্ছে আর বাবা বাইরে ভাত খাচ্ছে, বাইরে সব রেডি হচ্ছে পুজোর, চলো দেখে আসি। এত এই সব কাপড়গুলো ভাজছিল, আসলে এই ছোট ছোট কাপড়গুলো ভাজ করতে বেশি অসুবিধা হয়, এরকম এক বান্ডিল কাপড় আর ওই ঘরে রেখে ঘুমাচ্ছে। তো ভাবলাম আরও একটু কিছু হাতের কাজ করেই রাখি, আর টিভি তো চলছে, একটা মুভি শেষ হলে আরও একটা শুরু হয়ে গেল। উঠে গেছে আর টুকুকে খাইয়ে টাইয়ে আমি ফ্রেশ করে দিয়েছি, এখন টুকু পিঠে করে ঘুরতে যাবে। ও এখন আর এই শুয়ে থাকতে চায় না, ও কাঁধের উপরে সোজা হয়ে থাকতে চায়।
তো চলো বাইরে নিয়ে যাই এবার ওকে, বাইরে তো পুজো হচ্ছে। এখানে হচ্ছে পুজো, পাঠাগারে পুজো হচ্ছে, এরপর নারায়ণ পুজো হবে। আর এখানে কাকিমা টুকুকে নিয়েছে, বাবা জেঠিমা সব ফ্যান চালিয়ে বসে আছে। টুকু এখানে মামির কোলে ঘুমানোর চেষ্টা করছে, টুকু ঘুরে বেড়াচ্ছে, আর মিষ্টু হচ্ছে জিদ করছে টুকু বুনুকে কোলে নিবে, কিন্তু বুনু আর একটু শক্ত হোক তারপরে নিবে। ততক্ষণ এই বুনুকে দিয়ে কাজ চালাও। এই বুনু চাবি খাওয়া শুরু করছে, প্রসাদ মাখতে দেরি হচ্ছে তাই প্রসাদ খেতে বসেছে। আর এইদিকে বৌদি খোল যাচ্ছে, টুকু আমার কোলে ঘুমিয়ে পড়েছে, শোনাটা মা আমার কোলে আবার ঘুমিয়ে পড়েছে। ওর আর কি কাজ, ঘুমায় আর ঘুমায় আর ঘুমায়। সারাদিন পর মা এখন খাই খেলো, তিতি মননকে কত বললাম খা খা, এখনো একা একা বসে বসে খাচ্ছে। রাম সৌম এ কি করলি তুই, পাগুলো একটু ডোলে মেলে দশ সুজা করে ডোলা দিয়েছি গো, ডোলা দিয়েছি। আমি আবার খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমি দুপুরে খেয়েছিলাম, আমার অনেক খিদা পেয়ে গেছিলো, তো আমি খাওয়া দাওয়া করে নিলাম। টুকু তেল মাখা টাকা হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তখন সবাই খুব 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 ভালো থাকো। আর আমার চ্যানেলটা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।